যে আগে একটু দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নী ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, আজকে জাস্ট একটা ফানি ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পরিবারে যারা নতুন ভিডিওটা দেখছো, খুব মজা করছো, বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক আমার পরবর্তী ভিডিও করার খুব মোটিভেট করে। তো যাই হোক, এই ভিডিওটা আমার বাপের বাড়ির ভিডিও, বাবার বাড়ি গেছিলাম, গিয়ে ওখানে সব বাচ্চাদের নিয়ে না একটা বেশ ভিডিও করেছিলাম। তোমরা আগের ভিডিওতে অল্প অল্প ক্লিপ তুলে দিয়েছিলাম, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু একদমই ইন্টারেস্টিং পাবে না, ইন্টারেস্ট তো পাবেই না। তো চলো, ভিডিওটা খুব মজাদার কিন্তু, ঠিক আছে দেখো। আর দেখো এই চোখের নিচে পুরো কালি পড়ে যাচ্ছে, কেন বলো তো? আমার খুব একটা টার্গেটে আছি যে আমার 8 মাস হয়ে গেছে চ্যানেলের বয়সটা, বাট 1 বছরের পরেই কিন্তু আমার ওয়াচ টাইম কাটতে শুরু করবে, যদি না আমি ওয়াচ টাইম পুরোপুরি 4000 ওয়াচ টাইম যদি না করতে পারি, আমার কিন্তু আস্তে আস্তে কাটা স্টার্ট করবে। তো আমি খুব টার্গেটে আছি এই মাসের ভিতরে করার, জানি না কতদূর কি পারবো না পারবো, অবশ্য পারবো না, তবুও চেষ্টাতে আছি। চেষ্টা করলে কেষ্ট মেলে, তাই না? তো সেটাই খুব চেষ্টা করছি। তো চলো ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? মঞ্জুলিকা সাজিয়েছি কিন্তু, তোমরা থাম্বনেলটা টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো, তাই তো? চলো ভিডিওটা দেখো তোমরা শুধু। তো দেখো এই যে, আগে একটু দেখে নাও, এই যে ছেলে আছে, ভাই হয় আমার, তো একে এখন মেয়ে সাজাবো, ঠিক আছে? তো এই যে টিসু, অ্যালোভেরার টিসু, তো ওর আগে মুখটা ভালো করে পুছে নিই। এই ছোট ছোট চুলগুলো আসছে, তো চলে গেলে শীতে আরামদায় সেই রকম চাদর মেলে ফেলেছি খেলার ছলে। এটা ল্যাকমি ক্রিম, মানে ফাউন্ডেশন আর কি, এই যে আর এটা হাইলাইটার টাইপের। তো এই দুটো মিক্স করে কিছু তো নিয়ে আসিনি, হাতেই মিক্স করবো। এই যে ছোটা ছেলে মানুষে মেনে অত ভালোবাসি বলে কই কথা দিয়ে যাও, দেখো না এনেছি সাথে মধু মাখা দিনে রাতে আমার মনের জো ছো। আইলাইনার লাগানো হয়ে গেছে, কিছুটা ছেলে মানুষ। এবার শ্যাডো নিয়ে আসিনি, শ্যাডোটা নিয়ে আসিনি, তো শ্যাডোটা আমি তৈরি করব। বলে কই কথা দিয়ে যাও, লিপস্টিক নিয়ে নিয়েছি, আর দেখো না হাইলাইটার নিয়ে নিলাম, সাথে মধু মাখা দিয়ে রাতে আমার মনে রে জো ছো না। মিক্স করা হয়ে গেছে, খেলার ছলে
তোমার কোলে এভাবে গল্প আমাদের রূপকথায় এভাবে গল্প আমাদের রূপকথায় কিছুটা ছেলে মানুষই মেনে অত ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যা দেখো না এনেছি সাথে মধু মাখা দিনে রাতে আমার মনের যছো চলে গেলে শীতে আরামদায় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে কিছুটা ছেলে মানুষই মেনে অত ভালোবাসি বলে দেখো না এনেছি সাথে মঞ্জলিকা মতো লাগছে এই যে পুরো মঞ্জলিকা আমার মনের যছো না মঞ্জলিকা কিন্তু করছি হ্যাঁ চলে গেলে শীতে আরামদায় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে গল্প আমাদের পুরো মঞ্জলিকাই লাগছে পুরো মঞ্জলিকা এই যে এবার এক এক করে সাজানো হবে মঞ্জলিকাকে মঞ্জলিকা হচ্ছে সত্যি তোমার করে এভাবে গল্প আমাদের এই যে আমাদের মঞ্জলিকা এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই মঞ্জলিকা মঞ্জলিকা এখন মেকআপ মানে তুলছে আর কি। আর এখানে মঞ্জলিকাকে দেখার জন্য অনেক লোক এসছে, অনেক লোক এখানে অনেক লোক এসছে মঞ্জলিকাকে দেখার জন্য। তো তুই কিছু বল, সে যে কেমন মনে করলি, আমাকে কি আর ডাকবি তোর সাজানোর জন্য বল। আমি মনে করলাম যে সাজার পরে আমার মানে পুরোপুরি চুল টুল লাগানো হবে, তারপরে না চুলটা আমি নিয়ে আসিনি, ফলস চুল নিয়ে আসিনি, তো
আর ফলস চুলটুল লাগালাম না, শুধু মেকআপটা কভার করলাম। তো ফাইনাল লুক তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে এই ফানি ভিডিওটাতে, তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, ভালো থাকবে, প্লিজ লাইক সাবস্ক্রাইব, টাটা। এখনো ভিডিও হবে, এখন মানে চ্যালেঞ্জ ভিডিওগুলো করব, সবাই এসছে এখানে, আর আমরা তো কালকে বাড়ি চলে যাব। তো চলো টাটা, আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।